মানিকগঞ্জের ভিতর দিয়ে পদ্মা যমুনা সহ ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী। বর্ষা মৌসুমে এবং নদীর পানি আসার আগেও পরে জেলার অভ্যন্তরীণ পদ্মা যমুনা সহ বিভিন্ন নদ নদীতে তীব্র নদী ভাঙন দেখা দিত। তবে 2009 সালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় প্রতিষ্ঠার পর নদী অববাহিকা নিয়ন্ত্রণ ও উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ সহ অবকাঠামোগত উন্নয়ন কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ওইগুলো আসলে আমরা দেখছি পুরান দেশ, ওইগুলো ভাঙে এখন যেন সর এলাকায় ভাঙতে ভাঙতে বহুত এলাকায় নষ্ট হয়ে গেছে, অনেকের ভিটামাটি ছাড়া হয়ে গেছে। বর্তমানে বস্তা ফলনের কারণে এই ভাঙনটা রোধ হয়েছে। এই জায়গা ছিল 10-15 হাত, এখন পানি হয়েছিল 30 হাত। বস্তা ফলনের কারণে এখন ওইটা একটু সাম্প হয়েছে আর কি। এলাকায় সবারই সুবিধা হয়েছে, কারণ আমারটা ভাঙে নিলে তোমার পিছনেরটা ভাঙে নিত। এ পর্যন্ত প্রায় 24 কিলোমিটার নদীটির সংরক্ষণ, 178 কিলোমিটার নদী ও খাল খনন এবং বর্তমানে 18 কিলোমিটার নদীর তীর সংরক্ষণ কাজ চলমান রয়েছে। এছাড়াও প্রায় 13.5 কিলোমিটার নদীর তীর কাজ প্রক্রিয়াধীন। কাজ সম্পূর্ণ হলে সম্পূর্ণ নদী ভাঙন রোধ করা সম্ভব হবে। ব্লক ফেলার পরে আর কোনো ক্ষতি হয় নাই এবং এখন নিরাপদে বাচ্চারা যাতায়াত করতেছে, লেখাপড়া করতেছে। আমাদের স্কুলটা আসলে আল্লাপাক এখন পর্যন্ত রক্ষা করে রাখছেন এই টিউব জিও ব্যাগের কারণে। তো আমরা আসলে স্থায়ী কিছু চাই, মানে স্থায়ী বেড়িবাঁধ যেটাকে বলে, স্থায়ী বাঁধ এটা আমরা চাই। নদী ভাঙন রোধে সরকারের সাফল্যের পাশাপাশি মানুষের সুবিধার কথাও তুলে ধরলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। পূর্ববর্তী সময়ের তুলনায় এখানে নদী ভাঙনের হার আমরা অনেক কমিয়ে নিয়ে এসেছি, যা খুবই কম। এবং আমরা আমাদের জিও ব্যাগ ডাম্পিং বা সিসি ব্লক স্থাপনের কাজ, এগুলো চলমান প্রক্রিয়া, আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি। আশা করি মানিকগঞ্জের নদী ভাঙন অনেকাংশে লাঘব হবে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড সঠিক সময় পদক্ষেপ নেয় খুশি নদীপাড়ের মানুষ এবং জেলার ভিতর দিয়ে প্রবাহিত ভাঙন কবলিত নদীর পার রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিও জানান সাধারণ মানুষ। আতিকুর রহমান, তিতাস, মাইটিভি।